আপনি মনে মানুষ করছেন না? সেরকম তো কথা আছে, আমি নায়িকার পার্টটা পেতে পারি? নায়িকা তো ঠিক হয়ে গেছে, জানি, তবে আমাকে দিয়ে হবে না? সে প্রশ্নটা এখন আর ওঠে কি? আপনার কোনো হাত নেই এতে? হাতের কাজ আপনি বসুন না, না থাক, হাতের কাজ তো ফুরিয়ে গেছে। আপনি একটু চেষ্টা করলে হয় না? কি মুশকিল, চেষ্টা যে করবো তার একটা কারণ থাকবে তো, আর হঠাৎ এরকম একটা ব্যাপার করবো কেন বলুন তো? নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো মেয়ে? আমার ক্ষমতা আছে, অ্যাম্বিশন আছে, সুযোগ পাওয়া মুশকিল। তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ দেয়, তাই আমার কাছে এসছেন? আমাকে মানায় কিনা দেখছেন? আপনি বিবাহিতা? আরে কি হলো, কাঁদছেন কেন? গ্লিসারিন লাগবে না, গল্পটা আমি পড়েছি, মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানায় জানেন, সেটা আপনিও নিশ্চয় বুঝতে পারছেন। আপনার নামটা জানতে পারি কি? শুধু নাম কেন, ঠিকানা, ফোন নাম্বার ওসবের দরকার হবে না, তবে শুধু নাম। কৌতূহল হচ্ছে, এমন একটা ঘটনা আত্মজীবনে তো লিখতে হবে তো? প্রমিলা, প্রমিলা চ্যাটার্জি, মিস। হ্যাঁ নমস্কার, আপনি এখন আসুন। আবার কি হলো? আচ্ছা, আপনি এত প্রেমের দৃশ্য করেন, এত নায়িকার সঙ্গে, এত ছবিতে, কিন্তু আপনার বাড়িতে একজন অচেনা মেয়ে এলে তো নার্ভাস হয়ে পড়েন কেন? নার্ভাস? নার্ভাসই তো। সংযত, ভদ্র, শিষ্ট। আপনাকে স্ক্রিনের চেয়ে এমনিতে বেশি ভালো দেখতে জানেন, একটু বেশি মেকআপ করেন বোধ হয়। দেখুন মিস চ্যাটার্জি, বেশি রাত জাগা আমার অভ্যেস নেই। আমার আছে। কিন্তু আপনার মর্জি অনুযায়ী যে আমাকে চলতে হবে এমন কোনো কথা আছে কি? আপনি বরং কাল আসুন না। রাত্রে